بسم الله الرحمن الرحيم وما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. আল্লাহ জাল্লা মাজদুহ ইরশাদ করছেন, আল্লাহ ডাজ নট উইল টু প্লেস ইউ ইন হার্ডশিপ, আল্লাহ চান না বান্দা তোমাদেরকে কঠিন মুসিবতে ফেলে দেবেন। আল্লাহ কোনো বান্দাকে কঠিন মুসিবতে ফেলাবেন এটা আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ বলছেন ওয়ামা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজিন, আল্লাহ ডাজ নট উইল টু প্লেস ইউ ইন হার্ডশিপ, তোমাদেরকে আল্লাহ কোনো কঠিন মুহূর্তে ফেলে দেয়া এটা আল্লাহর ইচ্ছা নয়। তাহলে আল্লাহ কি চান? বলছেন ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম এন্ড বাট হি উইলস টু ফুললি পিউরিফাই ইউ, আল্লাহ চান তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দিতে, পরিপূর্ণ পবিত্র করে দিতে, এবং ওয়ালিয়ুতিম্মা নিআমাতাহু আলাইকুম অ্যান্ড কমপ্লিট হিজ ফেভার আপন ইউ, তোমাদের উপরে আল্লাহর সকল নিয়ামত রাজিকে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, সো দ্যাট ইউ মে বি গ্রেটফুল, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, শুকর গুজার বান্দা হয়ে যাও। আল্লাহ জাল্লা মাজদুহু বান্দার জীবনে কঠিন মুসিবত আসুক এটা প্রত্যাশা করেন না, এটা আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ চান বান্দাকে পুত পবিত্র বানিয়ে দেবেন। পবিত্রতার গুরুত্ব, পবিত্র হাদিসে পাক বহু জায়গায় বলা হয়েছে যে ইন্নাল্লাহা নাজিফুন ইউহিব্বুন নাজাফা, আল্লাহ পবিত্র পবিত্রতাকে বড় মহব্বত করেন। কোরআনে পাকের অপর জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ ইউহিব্বু পছন্দ করেন আত-তাওয়াবিন, তাওবাকারী বান্দাদেরকে। যারা গুনাহ করে আল্লাহর দরবার থেকে পালিয়ে বেড়ায় না, বরঞ্চ রবের দরবারে হাজির হয়ে নিজের চোখে অশ্রুসিক্ত হয়ে বারবার গুনাহের মাফ চায়, বলে মালিক ভুল অনেক করেছি, আজ তওবা করছি, ফিরে আসছি গুনাহ থেকে, আগামীর দিনগুলোকে সুন্দর করে দাও। এই দোয়া যারা প্রত্যাশী হয় দোয়া করে, ওই তওবাকারী বান্দাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন। খুদ আল্লাহ নিজে বলছেন কোরআনের আয়াত ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, এবং সাথে সাথে বলেছেন ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অবলম্বনকারী বান্দাদেরকে বেশি মহব্বত করেন। যারা হাজরিন, পবিত্রতা পরিচ্ছন্নতার ব্যাপারটা ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে, কেউ যদি কোরআন ছুঁইতে যায়, কোরআন কার কিতাব? সবাই বলে কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআন পড়া নয়, বরঞ্চ শুধু বলা হয়েছে কোরআন যদি কেউ স্পর্শ করতে চায়, ছুঁতে চায়, তার জন্য প্রি কন্ডিশন, পূর্ব শর্ত হচ্ছে তাকে পবিত্র হতে হবে। ঈমান, ইসলাম পবিত্রতাকে এত গুরুত্ব দিয়েছে, কোরআনকে স্পর্শ করতে হলেও ওই বান্দাকে আগে কি হতে হবে? পবিত্র হতে হবে, পাক হতে হবে। পাক সাফ হওয়া ছাড়া কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে পবিত্র বান্দা ছাড়া স্পর্শ করতে পারবে না। আজকে বড় দুঃখের বিষয় হলো আমরা বেশি অপবিত্র থাকাটাকে ইসলাম বলেই চালিয়ে দিচ্ছি, বলেন না নাউজুবিল্লাহ। এমন অনেক মানুষ আছে যে বছরের পর বছর, মাসকে মাস চলে যাচ্ছে, তার গায়ে পানি ঢালার সময় পাচ্ছে না এবং ইচ্ছে করে পানি ঢালছে না, এমন মানুষও আছে কি না? দেখবেন চুলে জট বেঁধে গেছে, গায়ের মধ্যে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ বের হচ্ছে,
তার চারিদিকে মানুষ হাঁটতে পারে না, বসতে পারে না, অথচ সে ইসলামের বড় ধারক বাহক, বাবা সেজে বসে আছে। বলেন না নাউজুবিল্লাহ, কষ্ট পাচ্ছেন? বাস্তবতা যা সেটা বলতে হবে। আল্লাহ বলছেন আমি পবিত্রকে মহাব্বত করি, নাপাককে নই। নাপাক ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে, যার চুলগুলো এলোমেলো, আমার নবীর সুন্নাত নিজের পকেটে, নিজের শরীরে, নিজের কাপড়ের মধ্যে সবসময় চিরুনি রাখতেন। চিরুনি কেন রাখা হয়? দাড়িগুলোকে আচড়ানোর জন্য, চুলগুলোকে আচড়ানোর জন্য। আমার নবী নিজে একটা সুন্নাত আমলকে নিজের করে নিয়েই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। চুল এলোমেলো রাখার নাম ইসলাম নয়, চুলকে সুন্দর পরিপাটি রাখার নামই হচ্ছে ইসলাম। দাড়িকে এলোমেলো রাখার নাম ইসলাম নয়, বরং দাড়িগুলোকে আঁচড়ে সুন্দর, একেবারে পরিচ্ছন্ন, সুগন্ধিময় করে রাখার নামই হচ্ছে ইসলাম। এখন চুলে জট বেঁধে গেলে তার কাছে আল্লাহ পাওয়া যাবে, এই ধারণাটা মূর্খতা ছাড়া, অজ্ঞতা ছাড়া, আপনার খামখেয়ালি ছাড়া, বেখেয়ালি ছাড়া আর কিছুই হতে পারে না। বরঞ্চ আমার নবী সব সময় পবিত্রতার তালিম দান করেছেন। আমি বলবো, এমন তো হয়েছে মুখেরও পবিত্রতা আছে কিনা, যারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সেটাকেও আমরা ইসলাম বলে চালিয়ে দিই, কত দুর্ভাগ্য আমাদের। আপনারা দেখবেন যে সমাজে এমন কিছু সোসাইটি গড়ে উঠেছে, কেউ যখন বেশি অপবিত্র অবস্থায় থাকবে, গোসল করে না, কাপড় চোপড়ে ঠিক থাকে না, নামাজের মশল্লাতে যার নাই, যার উপরে বছরের পর গোসল ফরজ হয়েছে, চুলে জট বেঁধে গেছে এবং মুখটাতে আল্লাহর জিকির নাই, অশ্রাব্য ভাষায় গালিগালাজ আছে, সেটাকে আমরা বলি তিনি হালতে উঠে গেছেন, হালতে এসে গেছেন, মজজুব হয়ে গেছেন। এ মজজুব পাগল হয়নি, এ শয়তান হয়ে গেছে। এ কি হয়েছে? শয়তান হয়েছে, এটা বলতে হবে। কারণ অপবিত্রতাকে কখনো ইসলাম সাপোর্ট করেনি। কেউ নাপাক থাকবে আবার তার কাছে গিয়ে ইসলাম খুঁজবেন, আল্লাহ খুঁজবেন, এটা কখনো সমান হতে পারে না। কোরআন বলছে আল্লাহ চান বান্দাকে পবিত্র করতে, আর তাদের সান্নিধ্যে গেলে পবিত্রতা হাসিল হবে না, বরঞ্চ রোগ জীবাণু নিয়ে ঘরে ফেরার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তারা হাজরিন, যে কথাটা বলছিলাম, পবিত্রতা বলতে আমরা কি বুঝি, আমি আজকে বড় সারা বিশ্ববিবেক যে বিষয়টাকে নিয়ে বড় দুঃখে আছে, বড় পেরিশানিতে আছে। একটা বড় মহামারী আমাদের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সারা বিশ্ব পৃথিবীর মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী সবাই এই আতঙ্ক থেকে রেহাই পাচ্ছে না। প্রথম প্রথম অস্বীকার করলো, এখন মানতে বাধ্য হয়ে গেছে। প্রথম প্রথম অস্বীকার করেছে যে এমন কিছু নেই, তারা গোপন করতে চেয়েছে, মিডিয়াকে ব্যান করতে চেয়েছে, জানাতে চাইনি, কিন্তু এখন বড় আগ্রহের সাথে নিজে লক্ষ কোটি টাকা খরচ করে মানুষকে সতর্ক করার কাজে লেগে গেছে, ঠিক কিনা? যেটা সত্য, যেটা রেজাল্ট হয়, যেটার ফলাফল বের হয়ে যায়, সেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ জাল্লা মজদুহু বলেছেন যে আমি তওবাকারীকে মহাব্বত করি, আমি পবিত্র বান্দাদেরকে মহাব্বত করি। তাই পবিত্রতার গুরুত্বটা ইসলামে এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আপনি যে কোনো ইবাদত করতে যাবেন, ইবাদত করার আগে কি হতে হবে? পবিত্র হতে হবে। সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা পবিত্রতা আর নাপাকি বলতে কি বুঝি? আমরা মনে করি আমার গায়ে কোনো মলমূত্র না লাগলে, কোনো ময়লা না লাগলে, কোনো পেশাব না লাগলে, কোনো পায়খানা না লাগলে আমার কাপড় পবিত্র, আমার শরীর পবিত্র, আর যদি লেগে যায় তখন নাপাক। ইসলামের বিধানে পবিত্রতাকে শুধুমাত্র এতটুকু কনসেপ্টে সীমাবদ্ধ করা হয়নি যতটুকু আমরা বুঝি, বরঞ্চ ইসলামে প্রত্যেক দিনের সকাল থেকে রাতে শোয়া এবং শোয়ার পরে আবার যখন প্রভাত আপনার শুরু হবে, পুরো জীবনটাকেই ইসলাম পবিত্রতায় একেবারে ঢেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আপনারা, আমরা যা যা দেখছি আজকে পবিত্রতার দিকে যদি তাকায়, ইসলাম বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ,
কয় ওয়াক্ত নামাজ ফরজ? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এবং প্রত্যেক নামাজের আগে ওযু করতে হবে। আল্লাহ জাল্লা মাজদুহুর হাবিব আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, এবং প্রত্যেক নামাজের আগে কি দিয়েছেন? ওযু দিয়েছেন। ওযুতে কি করা হয়? সর্বপ্রথম হাত ধোয়া হয়, তারপরে মুখে কুলি করা হয়, তারপরে নাকে পানি দেওয়া হয়, তারপরে পুরো মুখমণ্ডল ফেসটাকে ধৌত করা হয়, হাত কোণই পর্যন্ত ধৌত করা হয়, মাথাকে মাসেহ করা হয়, পায়ের গোড়ালি পর্যন্ত ভালো করে খিলাল করে একেবারে স্বচ্ছভাবে পবিত্রভাবে পরিচ্ছন্নভাবে ধৌত করতে হয়, এটার নাম হচ্ছে বজু। আজকে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে তারা কি বলছে? তারা বলছে বেশি বেশি হাত ধোন, বেশি বেশি মুখ ধোন। তারা বলছে কি? বেশি বেশি হাত ধোন, বেশি বেশি মুখ ধোন। এবং বিজ্ঞান বলছে দৈনিক কমপক্ষে একাধিকবার তথা একের অধিক, একবারের চেয়ে বেশি তথা দুবার করে হলো ডেলি হাত ধুতে হবে এবং মুখ ধুতে হবে। ১৪৫০ বছর আগে নবী ওষুধ দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন উম্মত, নামাজ আল্লাহর ইবাদত, এই ইবাদতে প্রবেশ করার আগে নিজেকে ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসো। আজকে জিম করার জন্য জিমনেশিয়ামে আমাদের বাচ্চারা যাচ্ছে তাদের শরীরের দেহকে মজবুত করার জন্য, কিন্তু ইসলামের পবিত্রতাগুলো যদি খেয়াল করা হয় একজন মানুষ কখনো রোগাক্রান্ত হতে পারবে না। বডিটা ফিট থাকা, ফিটনেস থাকা, সেটার কত গুরুত্ব ইসলামে দিয়েছে। আপনি নামাজে যাবেন, যাওয়ার আগে সমস্ত অপবিত্রতা, সমস্ত ব্যাকটেরিয়া আপনার শরীর থেকে ধুয়ে দেওয়া হচ্ছে। আমাদের যে স্কিনগুলো আছে শরীরের মধ্যে, যে হাতে পায়ে পুরো শরীরে যে চামড়া আছে, বিজ্ঞানের দিকে যদি তাকায় বলে পার স্কোয়ার ফিটে, পার স্কোয়ার ফিট চামড়াতে যদি আপনারা হিসাব করেন, বিজ্ঞান বলছে 500 থেকে 5000 প্রকারের ব্যাকটেরিয়া আছে। বলেন নাউজুবিল্লাহ, এই জায়গাতে সুবহানাল্লাহ বলার জায়গা নয়, কারণ ব্যাকটেরিয়া হচ্ছে সেটা যেটা মানুষের দেহকে ক্ষতি করতে পারে। আমরা আছে, এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের জীবনে এটা ওতপ্রোতভাবে জড়িত, এবং পুরো শরীরের মধ্যে এভাবে এমনভাবে ব্যাকটেরিয়া বাসা বেঁধে নেয়। বলা হচ্ছে, একটা বিজ্ঞানী রিসার্চ আমি পড়েছি, সেখানে বলেছে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, গবেষণাই করা যায় যে ৭৫০ কোটি মানুষ এখনও বর্তমানে পৃথিবীর ভূপৃষ্ঠে আছে। বলে 750 কোটি মানুষ, যতটুকু সংখ্যায় পৃথিবীতে মানুষ আছে তার চেয়েও বেশি ব্যাকটেরিয়া একজন মানুষের শরীরে আছে। এতগুলো দূষিত, এতগুলো ক্ষতিকারক রোগ জীবাণু নিয়ে আমরা চলছি, হাঁটছি, এবং বলা হচ্ছে যেই জায়গাগুলো খোলা থাকে, মুখ খোলা থাকে, হাত খোলা থাকে, পা খোলা থাকে, নাক খোলা থাকে, কান খোলা থাকে, যেই জায়গাগুলো খোলা থাকে, উন্মুক্ত থাকে, কাপড় দিয়ে ঢাকা থাকে না, বলে সেই জায়গাগুলোর চেয়ে, সেই জায়গাগুলোর ব্যাকটেরিয়া শরীরের অন্যান্য জায়গার ব্যাকটেরিয়ার চেয়ে দ্বিগুণ হয়ে থাকে, বেশি হয়ে থাকে, যার কারণে স্কিন প্রবলেম হয়, মানুষের ব্রণ উঠে, বিভিন্ন রকমের একজিমা দেখা যায়, ঘা পেঁচড়া দেখা যায়, বিভিন্ন স্কিন প্রবলেম ওষুধ আমরা দেখতে পাই। কিন্তু ইসলামের দিকে থাকান, যেগুলো দেখা যায় সবগুলোকে ইসলাম কম করে হলো 5 বার ধোয়ায়। কয়বার? 5 বার ওযুর মাধ্যমে আপনার মুখ যখন ধৌত হয়ে যায়, হাত যখন ধৌত হয়ে যায়, পা যখন ধৌত হয়ে যায়, কানের মধ্যে যখন মাসে করার সময় আপনার পানি চলে কানটা পরিষ্কার হয়ে যায়, সমস্ত রোগ জীবাণু তাদের ক্ষমতা সরিয়ে ফেলে, আল্লাহর রহমত আপনার সুস্থতা আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে থাকে। ইসলামকে মানলে, এবং আজকে বর্তমানে যদিও গবেষণা করা হয়, দেখা যাবে মুসলমান আক্রান্তের সংখ্যা কম, মুসলমান আক্রান্তের সংখ্যা কম, আর অন্যান্য ধর্মাবলম্বীর আক্রান্তের সংখ্যা বেশি। রিপোর্ট কি বলে? মুসলমানের এমন জীবনধারার সিস্টেম আছে যেখানে রোগ বালাই আসতে পারে না। এমনভাবে রোগ বালাই প্রতিরোধ করার, আমরা একটা ইংরেজিতে প্রবাদ বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর।
আত্মপ্রতিরক্ষা করা হচ্ছে আপনার প্রতিষেধক গ্রহণ করা, ওষুধপথ্য গ্রহণ করার চেয়ে রোগ আসার আগে যদি সেফ থাকতে পারে সেটা ভালো হবে না? ভালো হবে কি না? ভালো হবে। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক। একটা শব্দ এসে গেছে সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে তাদের উপর আমি একটা কাজকে ফরজ করে দিতাম। একটা কাজকে কি করে দিতাম? ফরজ করে দিতাম। সেই কাজটা কি? লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি উযুইন, প্রত্যেক ওযুর আগে আমি আমার উম্মতকে দাঁত ব্রাশ করা, মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। দাঁত কেমন জিনিস, এটার গুরুত্ব, দাঁত যাদের পড়ে গেছে বা রোগাক্রান্ত হয়ে গেছে দাঁতের ব্যথা কত কঠিন ব্যথা, সেই বান্দা ছাড়া আর দ্বিতীয় কাউকে বোঝানো সম্ভব নয়। এমন ব্যথা যে দাঁতের ব্যথা সহ্য করতে না পেরে তার মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল পর্যন্ত হয়ে গেছে, এটার নজিরও আছে কিনা? আপনি পাগলাগারদে দেখবেন মানসিক রোগী যারা সৃষ্টি হয়েছে তাদের যদি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আমরা নিয়ে আলোচনা করি, দেখা যাবে বহু রোগী এমন আছে যাদের এই রোগ একমাত্র হয়েছে দাঁতের দুর্গন্ধের কারণে। দাঁতের দুর্গন্ধের কারণে আমার নবী বলেছেন প্রত্যেক অজুর আগে আমি উম্মতকে একটা কাজ ফরজ করে দেওয়াকে ইচ্ছা করছি, যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি এটা অবশ্যই ফরজ করে দিতাম। সেই কাজ কি? প্রত্যেক অজুর আগে মেসওয়াক করা। বলেন না সুবহানাল্লাহ। মেসওয়াক দাঁতকে নিয়ে করা হয়। দাঁত এত গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে আপনার চোখের দৃষ্টির সম্পর্ক আছে, যেটার সাথে আপনার কানের শ্রবণ শক্তির সম্পর্ক আছে, যেটার সাথে আপনার মস্তিষ্ক মেমোরি, আপনার যে ব্রেইন সে ব্রেনের সাথে সম্পর্ক আছে। দাঁত এমন বস্তু যেটার সাথে আপনার পাকস্থলীর সম্পর্ক আছে। আজকে পেটের অসুখ নাই এমন লোকের সংখ্যা খুব কম। পেটের অসুখ বেশি কি না? পেটের আলসার ক্যান্সার যত রকমের অসুখ বলা হচ্ছে, ডায়রিয়া বলেন, কলেরা বলেন, যতগুলো ডিজিজের কথা আমরা সামনে নিয়ে আসবো সবগুলোর উৎস পেট। সবগুলোর উৎস কি? পেট। আর পেটের অসুখ সৃষ্টি হওয়ার উৎস কি? বলে পেটের অসুখ সৃষ্টি হয় 80%, শতকরায় 80% অসুখ সৃষ্টি হয় দাঁতের কারণে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাঁতকে পবিত্র করার হুকুম দান করেছেন। ইসলাম মানলে মানুষের জীবন আসান হয়ে যায়। ইসলাম মানলে জীবন কি হয়ে যায়? আসান হয়ে যায়। দাঁতের মধ্যে এমন গবেষণা আছে, আজকে মেডিকেল কলেজ আপনারা তো জানেন, মেডিকেল কলেজ আছে কি না, যেখানে MBBS FCBS করা হয় সেখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, ডেন্টাল ডিপার্টমেন্ট, যেখানে দাঁত নিয়ে গবেষণা হয়। এবং ইউরোপ আমেরিকা তো সারা পৃথিবীতেও দাঁত নিয়ে গবেষণা করছে। মানুষের মুখের মধ্যে 32টি দাঁত। কয়টি দাঁত? 32টি। ক্ষেত্র বিশেষে বয়সে তারতম্যে কম বেশি হতে পারে, কিন্তু সর্বোচ্চ হলে কয়টি হয়? 32টি হয়। এই 32টি দাঁতকে নিয়ে গবেষণা হচ্ছে এক একটা ডেন্টাল কলেজে 5 বছর করে। এখানে যদি এত আলোচনা না থাকতো এতদিন পর্যন্ত ডেন্টালের স্টুডেন্টরা কি শিখছে, আছে কি না বিষয়? আছে। এবং রোগ জীবাণু যে মুখের মধ্যে যে লালা জন্মে, সে লালার ব্যাপারে আমি বিজ্ঞানী সায়েন্সের থিওরি দেখলাম, তারা বলছে প্রতি মিলিমিটার, মিলিমিটারটা আমি দেখাতে পারবো না, একবারে নিখুঁত একবার ছোট্ট একটা অংশ লালার মধ্যে যে পানীয় থাকে সে পানীয়র সামান্য ছোট্ট একটা কিঞ্চিত পরিমাণ অংশ, সেটাকে গবেষণা করে দেখা গেছে 500-এর ঊর্ধ্বে ব্যাকটেরিয়া আছে। এবং আপনাদের শুনতে কষ্ট হলো, খারাপ লাগলো, আমি আরেকটা সত্য কথা বলি। ওই বিজ্ঞানীরাই বলছে আমাদের মলমূত্র ত্যাগের যে নির্দিষ্ট স্থান আছে সেখান দিয়ে বড় দুর্গন্ধ জীবাণু বের হচ্ছে, আমাদের মলগুলো ত্যাগ হচ্ছে, ইউরিন ত্যাগ হচ্ছে, বলে তার চেয়েও বেশি কঠিন অবস্থা মানুষের মুখের দাঁতের, মানুষের মুখের দাঁতের অবস্থা তার চেয়েও বড় ভয়াবহ। সেটা তো আল্লাহ প্রাকৃতিক উপায়ে আমাদের থেকে সরিয়ে দিচ্ছেন, যার কারণে পায়খানা করার পর
আপনি যখন টয়লেট থেকে ওয়াশরুম থেকে বের হবেন তখন আল্লাহর জিকির আদায় করতে হয়, আল্লাহর শুকর আদায় করতে হয়। গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আমি ওই আল্লাহর শুকর আদায় করছি, ওই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা বদনে আমি গুনাহের মাফ চাচ্ছি, যিনি আযহাবা আন্নিল আযা, আমার শরীরকে কষ্ট দিতে পারে এমন বস্তুগুলোকে আমার শরীর থেকে সরিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। এবং ওয়া আফানি, আল্লাহ আমাকে সুস্থ বানিয়ে দিয়েছেন। যাদের ঠিকমতো মল ত্যাগ হয় না, যাদের ঠিকমতো পেশাব বের হয় না, তাদের মুসিবত কোনো ডাক্তারই প্রেসক্রিপশনে বয়ান করে শেষ করা যাবে না। এত কঠিন অবস্থা, কিন্তু অনায়াসে মনে মস্তিষ্কে ইচ্ছা জাগলেই সেখানে গিয়ে নিজের প্রয়োজন সেরে আসতে পারাটাও আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকবার উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ।